আমাদের আস্থা যার উপরে থাকবে যে হুইজ গিভিং হি ইজ বেস্ট হিজ হান্ড্রেড পার্সেন্ট কোনো কোনো জায়গায় আমাদের মনে হয়েছে যে সাইফুদ্দিন কুড হ্যাভ ডান লিটল ব্যাটার তার শর্ট পিচ বলগুলো আমাদের ভালো লাগেনি মাথার উপর দিয়ে গেছে কিছু কিছু শর্ট পিচ বল পায়ের সামনে পড়েছে সো আমি একটা জাতীয় দলের খেলোয়াড়কে কেন বাদ দিয়েছি এত এত এল্যাবরেটলি বলতে চাই না হি ইজ আওয়ার ন্যাশনাল প্লেয়ার সঞ্জীব সাকিবকে আমরা এর আগেও শ্রীলঙ্কা সিরিজের সঙ্গে আমরা দেখেছি এক অ্যান্ড তার একাগ্রতা তার থেকে তার যে দেওয়ার মাঠে যে দেয়া ডেলিভার করার যে প্রচেষ্টা সেটা তাকে কিছুটা এগিয়ে রেখেছে অ্যাজ এ ফিল্ডসম্যান হি ইজ ভেরি গুড অ্যান্ড অ্যাজ ওয়েল আমরা যে কারণে একটু বেশি মুখিয়েছিলাম সাইফুদ্দিনের দিকে ব্যাটিং করার নিয়ে খুব একটা সুযোগ পাননি তার ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম পরীক্ষিত লক্ষিত হয়েছে সেখানে আরও আরও অনেক উন্নতি করতে হবে আমার মনে হয় যেটা ঘরোয়া টুর্নামেন্টে করেছে সে তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটা তারতম্য নাহলে হি ওয়াজ আমি যেটা বললাম হি ওয়াজ ইন আওয়ার মাইন্ড আই মিন আপনি যে বললেন বিপিএলের আলোকে বিপিএলের আলোকে চিন্তা করে কিন্তু আমরা একটা দল গুছিয়েছিলাম এই দলটার থেকে আমরা খুব বেশি বিচ্যুত হইনি হয়তো একটা প্লেয়ার এই সাইফুদ্দিনই একমাত্র প্লেয়ার যে নাকি আমাদের তিরিশ তারিখের দল থেকে এই কার্নেবল টু মেক ইট আদারওয়াইজ যে দলটা আমরা ঘোষণা করলাম আমাদের এই দলের পনেরো জন খেলোয়াড়ই থাকতো শুধু সাইফুদ্দিনের জায়গায় এখন সাকিব চলে আসলো তানজিম সাকিব চলে আসলো একজ্যাক্টলি একজাক্টলি সেম দল এবং এখানে মেইনলি আর একটু ক্লিয়ার করে দিই আমি মেইনলি তানজিব সাকিব এবং সাইফুদ্দিনের মধ্যে আমাদের একটা ডিবেট মানে প্রতিদ্বন্দ্বীরা চলছিল আপনারা জানেন যে বাকি তিনজন তো আমাদের কনফার্ম ছিলই এবং বাকি তিনজনকে যদি রিপ্লেস করতে হয় সেখানে আমাদের একটা ফার্স্ট চয়েস ছিল হাসান মাহমুদ বাট বিট আনফর্চুনেট আমাদেরকে ক্যারি করতে হচ্ছে বাট হোপফুলি যে হয়তো তাকে লাগবে না বাট লাগলেও লাগতেও পারে বাট অফকোর্স আমেরিকার সঙ্গে খেলাতে তো লাগবেই রাইট একটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ম্যাচ দেখে উইকেট দেখেই একদম কনক্লুশন টানা ডানা যায় না এক স্পেশালি টি টোয়েন্টি ক্রিকেটে আপনি কখন কোন অবস্থায় উইকেট পাচ্ছেন সেটা কিন্তু অনেক ডিপলি আপনাকে দেখতে হবে যে কে কখন বোলিংয়ে আসছে সেটা আপনি দেখবেন যে প্রথম দুটো ম্যাচেই কিন্তু ওদের প্রথম দিকে সব সারি ব্যাটসম্যানরা আউট হয়ে গেছে এক আর সেকেন্ডলি যে পার্টিকুলার জায়গায় আমাদেরকে সাইফুদ্দিনকে দরকার হতো সেই পার্টিকুলার জায়গায় সেই অ্যাসপেক্টে সে কতটুকু করতে পারে ডেলিভার করতে পারে সেটাই আমরা পরখ করে দেখেছি এবং লাস্ট ম্যাচটাকে আপনি দেখবেন আমরা মাত্র দুইটা সিমারে খেলেছি দু দুইটা সিমারে খেলার আরেকটা উদ্দেশ্য ছিল যে ওই ম্যাচে তাকে আট চার ওভার পুরোপুরি বল করতেই হবে তো সেই জায়গাতে চার ওভার বল করা সেখানে একটা দুটো ওভার খারাপ হয়ে গেলে ম্যাটার্সের লট ব্যাটার খারাপ হতেই পারে তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের আস্থা যার উপরে থাকবে যে হু ইজ গিভিং হিজ ইজ বেস্ট হিজ হানড্রেড পারসেন্ট কোনো কোনো জায়গায় আমাদের মনে হয়েছে যে সাইফুদ্দিন কুড হ্যাভ ডান লিটল ব্যাটার তার শর্ট পিচ বলগুলো আমাদের ভালো লাগেনি মাথার উপর দিয়ে গেছে কিছু কিছু শর্ট পিচ বল পায় সামনে পড়েছে সো আমি একটা জাতীয় দলের খেলোয়াড়কে কেন বাদ দিয়েছি এত এত এলাবোরেটলি বলতে চাই না হি ইজ আওয়ার ন্যাশনাল প্লেয়ার আই থিঙ্ক ইউ শুড হ্যাভ সাম কনফিডেন্স অন আস এবং আমরা আমি বলতে চাই যে আস্তার জায়গাটাতে আমরা তাকে মিস করেছি আই মিন আমরা সাকিবকে এগিয়ে রেখেছি সেই সেই জায়গাটাতে তো ডেফিনেটলি হি উইল ওয়ার্ক হার্ট ভবিষ্যতে নিশ্চয়ই ভালো করলে আবার সুযোগ থাকবে আর আপনার যে সেকেন্ড যে প্রশ্নটা ছিল আসলে আমরা আগের থেকে জানতাম না যে আমাদের দুজন যে এটা অনুমোদন আসবে ক্রিকেট বোর্ড থেকে যে ট্রাভেল করার জন্য তো সেটা জানা থাকলে হয়তো বিবেচনায় নিতাম বাট আমাদের কাছে একটা ছক ছিল যে কোন ছকের আলোকে আমরা এগোচ্ছি এবং কোন টিমটাকে নিয়ে আমরা ইউএসএতে যাবো সেই জন্যই আমরা চেয়েছি যে ম্যাক্সিমাম আমাদের সেই প্লেয়ারগুলোকেই খেলানোর জন্য যারা ঠিক এই মুহূর্তে আমাদের মাথায় নেই আমরা আসলে তাদেরকে খেলাতে চাইনি দেখেন আমরা প্রতিটা পদক্ষেপে আমাদের এই প্রাইমারি সিলেকশনটার সময় আমরা ম্যাচ সিনারিওতে যখন চিটগাঁয়ে গিয়েছি খেলা সেই সিনারিয়ার উপরে প্র্যাকটিসগুলো শেশন দেখতে সেখান থেকে আসার সময় উই হ্যাড এ লং মিটিং ক্যাপ্টেন এবং কোচ সেখানে ছিল এবং জাস্ট তিরিশ তারিখে জমা দেওয়ার আগে আরেকটু আমরা সেটা পর্যবেক্ষণ করেছি আপনি হয়তো বলতে পারেন যে আমরা সমস্যাকে কেন রাখলাম তখন তো তিনি সুস্থ ছিলেন না বাট আমাদের কাছে যে মেডিকেল কমিটির যে ফিডব্যাকটা ছিল এবং আমাদের স্ট্রেংথ অ্যান্ড ট্রেনারের যে ফিডব্যাক ছিল তার আলোকে আমরা বুঝতে পারছিলাম যে তার অনেক উজ্জ্বল সম্ভাবনা আছে ফেরত আসার এবং শেষ দুটা টি টোয়েন্টি খেলার সে কারণেই কিন্তু আমরা আমরা বলেছি যে দুটো আমাদের রাস্তা খোলা ছিল একটা হচ্ছে যে একদম ওই ওই দিনে যা অবস্থা যা ফিটনেস সেটার উপরে দল ঘোষণা করা একটা হচ্ছে যে কারা কারা সম্ভাব্য ফিরতে পারেন কিংবা ইফ আদার থিং রিমেন সেম তাহলে আমি কী কী করতাম এই খেলোয়াড়গুলো যদি সব আমাদের দলে থাকতো তো আমরা ওই ক্যালকুলেশনটাই করেছি যে ইফ আদার থিং রিমেন সেইম আমরা যেভাবে সাইফুদ্দিনকে দেখেছি এর আগে টুর্নামেন্টগুলোতে কিংবা ঢাকা লিগ যতটুকুই তিনি খেলেছেন সেই আলোকেই কিন্তু আমরা দলটাকে গোছানোর চেষ্টা করেছি এবং সেখানে অবশ্যই ক্যাপ্টেন এবং কোচের সঙ্গে আলোচনা হয়েছে এবং আজকে যে আমরা দলটা ঘোষণা করলাম তার আগেও কোচ এবং ক্যাপ্টেনের সঙ্গে আবার আমরা বসেছি এবং রিভিউ করেছি for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t sports.com